পিলখানা বেরিয়ার হত্যানে পথে কারণ উদ্ঘাটনে পুনর্তদন্ত কমিশন হয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট। রোববার সকালে রাষ্ট্রপক্ষের আইনজীবীর কাছে এ বিষয়ে জানতে চান বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ। আগামী মঙ্গলবার এ বিষয়ে আদেশ দেওয়া হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী। তারা বলছেন 57 সেনা কর্মকর্তাকে হত্যা নেপথ্যের কারণ জানতে চায় জনগণ। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর স্বরাষ্ট্র উপদেষ্টা পুনর্তদন্তের কথা বললেও এখনও কোনো পদক্ষেপ নেয়নি। পিলখানা ট্র্যাজেডির পর হওয়া জাতীয় তদন্ত কমিশনের সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির জানান, ওই সময় সরকারের হস্তক্ষেপে শুধু কাগজে তদন্ত হয়। কালীন যে সেনাপ্রধান ছিলেন উনি অ্যাডমিটেডলি উনি বলেছেন যে ওই সময় সরকার যিনি ছিলেন সরকার প্রধান অথবা সরকারে যারা ছিলেন তারা বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করেছে, যার ফলশ্রুতিতে প্রকৃত ঘটনাটা কি ছিল সেটা আসে নাই। অন্যায়ভাবে বা অবৈধভাবে একজন সদস্যকে সেনা সদস্যকে আমার সিনিয়র তাকে সংযুক্ত করে তদন্ত কমিশন শেষ করা হয় এবং সেই কমিশনের রিপোর্টে যেহেতু অনেক কাটাছিড়া হয় এবং স্বাক্ষরের সময় কেবলমাত্র আমাকে ডাকা হয়, আমি রিপোর্টকে অস্বীকার করি। এই তদন্ত রিপোর্ট গ্রহণযোগ্য নয় এই মতামত আমি ব্যক্ত